তো এই দোকানটা থেকে আমরা স্টিকার করালাম আর এই দোকানে আমার একটা বন্ধু করিয়েছিল এই তার থেকে নিয়েছিল 200 টাকা মানে দুটো করিয়েছে 200 টাকা আর আমার থেকে নিচে 280 টাকা ঠিক আছে আবার আমার লোগোটা কিন্তু তার থেকে ছোট ছিল তোমরাও যদি উলুবেরিয়াতে আসো এই দোকান থেকে আগে থেকেই বুঝে যাও যে তোমরা এই দোকানে আসবে কি আসবে না সাথে মেয়ে রয়েছে তাই দাম যত ইচ্ছা বলা যেতে পারে হ্যাঁ না আমি দেখেছি অনেকের টেন্ডেন্সি একটা কিছু মানে কাপিল আছে তার মানে এদের কাছে প্রচুর টাকা আছে ঠিক আছে 100 টাকা বেশি নিয়েছে সেটা কোনো ফ্যাক্ট না কিন্তু সবার কাছে মানে আলাদা আলাদা দাম কেন হবে এতে কি বলতো মানুষ উপর ট্রাস্টটা কমে যাবে না মানে বিভিন্ন লোকের বিভিন্ন রকম রেট এটা কি ধরনের গুড মর্নিং আজকে হচ্ছে পুচকি সেকেন্ড ডে মানে আজকে হচ্ছে 8 তারিখ আর এখন বাজে হচ্ছে সকাল 10:30টা হ্যাঁ 10:30টা তো এখন আমরা কোথায় যাচ্ছি মানে আমরা আজকে হচ্ছে ডিসচার্জ হওয়ার কথা আছে আর এখন যাই কি দেখি কোথায় যাচ্ছি একটু মানে এখন তো হয়তো সঙ্গে সঙ্গে দেবে না ডিসচার্জ হয়তো দুপুর হয়ে যাবে আর কিছু কাজ ছিল অনেক দিন থেকে ওটা প্যান্ডিং ওখানে যাবো তারপর ওখান থেকে যাবো আমাদের রেজিস্ট্রির সার্টিফিকেটটা আনতে তারপর ওখান থেকে যাবো হচ্ছে বাইকের স্টিকার করতে মানে দা বং ট্র্যাকের দেখি কি করা যায় আজকে দিনটা ঠিক কিরকম হতে চলেছে আমরাও ঠিক বুঝতে পারছি না যে কিরকম কি হবে আজকে ঠিক আছে তারপর এখন নার্সিং হোমে তো অনেকক্ষণ একটু থাকবো একটু টাইম স্পেন্ড করবো ওখানে কারণ যতক্ষণ না শুরু তো যা যা কাজ আছে সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক হ্যালো ট্র্যাকারস আমি সৌরভ আমি রিয়া ওয়েলকাম টু দা বং ট্র্যাক অন্যদিন যাব পুচকি টাটা তোমরা তো দেখলেই ওরা চলে গেল টাটা করে দিয়েছে চলে গেছে ও খুব কষ্ট হচ্ছে বাট ঠিক আছে এখনো ওর বাপের বাড়িতেই থাকবে আমরাও যাবো কিছুদিন পরে ওর সাথে একটু দেখা করতে পুজোর জন্য কিছু ড্রেস কিনে দেবো আবার একবার তো ওই জন্য যাবো আবার তোমরা তো ভাবছো এত তাড়াতাড়ি কী করে চলে গেছে ওর যেহেতু নর্মাল ডেলিভারি ওই জন্য ওকে একদিন পরেই ছুটি দিয়ে দিয়েছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট নিতে কোর্টের এখানেই ঢুকেই গেছি আর একটুখানি দূরেই আমাদের সার্টিফিকেট নেওয়ার জায়গা যেখানে আমরা এবারে আমরা অফিসিয়ালি একদম পুরো গ্র্যান্টেড হয়ে গেছি তো চলো যাওয়া যাক প্রচুর ভিড় আছে আজকে ওইখানটায় যেখানে আমরা নেব এইটাই তো
আরে হ্যাঁ ওইটাই তো, কদিন ধরে তো খালি ওই ট্রাই করছি আমরা, কালকে কালকে তার আগের দিন। হ্যাঁ ওই তো ওইটাই তো, আমরা তো বেরিয়েই আবার রেডি হয়ে পুরো বেরিয়ে পড়লাম, ব্যাস বৃষ্টি শুরু, কি করা যাবে আর। আর একটা যেটা কথা বলার ছিল মনে পড়ে গেল কথাটা, সেটা হচ্ছে যে পুচকি কিন্তু খুব ভালো সময়তে হয়েছে, মানে এই সময় কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলে মানে করোনার এটা মানে হসপিটালে যে আসছি মানে নার্সিং হোমে আসছি অতটা ভয় লাগছে না, কারণ এই সময়তে আর এমনিতেও সেবাব্রততে কোনোদিনই কোভিড পেশেন্ট নিত না, কিন্তু তা হলো যেহেতু একটা মানে বুঝতেই পারছো তো, যেহেতু এখন এইটা সময়টা মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য মোটামুটি ভালোই আপাতত, দেশে হয়তো বাড়ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আপাতত ঠিকঠাক আছে, তাই খুব ভালো সময়তে হয়েছে। তো চলো এবার স্টিকারটা গিয়ে লাগিয়ে আনি। এই হচ্ছে স্টিকারের দোকান, কোথায় গেল রে, এই তো কি চৌধুরী অটোমোবাইল। তো এই দোকানটা থেকে আমরা স্টিকার করালাম, আর এই দোকানে আমার একটা বন্ধু করিয়েছিল, এই তার থেকে নিয়েছিল 200 টাকা, মানে দুটো করিয়েছে 200 টাকা, আর আমার থেকে নিচ্ছে 280 টাকা, ঠিক আছে। আবার আমার লোগোটা কিন্তু তার থেকে ছোটো ছিল, তো ভেবেছিলাম এখান থেকে আরও অনেক কিছু কাজ করাবো, তো মনে হয় না আর কাজ করতে পারো। তাই তোমরাও যদি উলুবেরিয়াতে আসো এই দোকান থেকে আগে থেকেই বুঝে যাও যে তোমরা এই দোকানে আসবে কি আসবে না, তাই সেই মতো তোমরা এই দোকানে কাজ করবে, ঠিক আছে। এই হচ্ছে দোকানটা, তোমরা এবার বুঝে শুনে আসবে এখানে আসবে কি আসবে না, কারণ এখানে রেট বিভিন্ন রকম নেওয়া হয়। তো বেশ ভালো রকম আর কি মানে হলো আর কি মানে ঝামেলা, এই কাকুটা কি মানে ডেঞ্জারাস, আর যেই ও ভিডিও করছে চুপচাপ এমন ভান করে যেন কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না, কিন্তু আমাদের থেকে যে কত টাকা বেশি ছাড়লো সে আমরাই বুঝতে পারছি। বলছে আপনি দিন আর ক্লিয়ার করুন, ব্যাস মানে কি রকম মানে কথাবার্তা। এবার তোমরা যারা উলুবেরিয়া বিভিন্ন রকমে বিভিন্ন দাম, মানে বিভিন্ন সময় নাকি বিভিন্ন দাম হতে পারে, মানে কারোর থেকে না, আমি বলতে চাইছি যে তার থেকে এর থেকে আরো বড় সাইজের লোগো করিয়েছে, ঠিক আছে, তার থেকে নিয়েছে দুটো করিয়েছে সে 200 টাকা, আমার থেকে একটা ছোট আর একটা তাও ওর থেকে ছোট, তাও একটা ছোট তো বটেই তার হাফ বোধ হয়, আর একটা কিন্তু তার থেকেও ছোট, মানে সেটাও 180 টাকা, মোটামুটি টোটাল নিল 280 টাকা, আর ওর থেকে অত বড় বড় দু রকম করেছে মানে দুটো করেছে ওর থেকে নিয়েছে কিন্তু 200 টাকা। এবার তোমরা এই যে চৌধুরী অটোমোবাইলস এখান থেকে তোমরা এবার করাবে কি করাবে না এটা আগে থেকে জেনে রাখো আমার ভিডিও থেকে। তোমরা যারা উলুবেরিয়াতে থাকো বা উলুবেরিয়া থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের সাথে এরকম হয়েছে কিনা। তবে উনি মানে ভিডিও করছিলাম বলে কিছু বলেনি, কিন্তু ওনার মানে বিএফটা যথেষ্ট রুট, তখন ভিডিওটা করিনি আমি, ভেবেছিলাম যে ঠিকঠাক করে যাক আর কিছু বলার দরকার নেই। এবার তোমরা বুঝে নাও তোমরা এখানে আসবে কি আসবে না, আমার পাশেই আমাদের সামনেই একটা বাচ্চা ছেলেরা এসে স্টিকার করানোর জন্য বললো যে কত টাকা লাগবে, বাচ্চা ছেলেরা না তারা কি বললো, বললো আই এম না, তারা বললো কি আই এম ব্যাক, ঠিক আছে, তারা বললো আই এম ব্যাক স্টিকারটা করাবো, তো তাদেরকে বললো যে সাদাটা করালে না লালটা করালে 20 টাকা আর সাদাটা করালে 60 টাকা, কি করে হলো ঠিক আছে, সবার কাছে মানে আলাদা আলাদা দাম কেন হবে, এতে কি বলতো মানুষ উপর ট্রাস্টটা কমে যাবে না, মানে বিভিন্ন লোকের বিভিন্ন রকম রেট, এটা এটা কি ধরনের হিসাব, বলে এটা তো নয় যে আমরা করতে এসেছি বলে যে যা ইচ্ছা তাই দিয়ে করে তাই নিয়ে নেবে এরকম কোনো কোনো ব্যাপার না, বাজেট তো থাকে সবার কিছু। হ্যাঁ হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে দেখেছে যে একটা গাড়ি নিয়ে মোটামুটি নিয়ে গেছি আর ও একটা সাথে মেয়ে রয়েছে তাই দাম যত ইচ্ছা বলা যেতে পারে। হ্যাঁ না আমি দেখেছি অনেকের টেন্ডেন্সি একটা কিছু একটা কাপিল আছে তার মানে এদের কাছে প্রচুর টাকা আছে, ঠিক আছে, এরকম একটা টেন্ডেন্সি, তাই তোমরা বুঝে শুনে দোকানে যেও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো,
আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এবার তো সাবস্ক্রাইব করতেই হবে, কিন্তু কেন? কারণ পুচকি এসে গেছে। পুচকি এসে গেছে তো যাই হোক, পুচকির জন্য আজকেও একটা লাইক। এখন পুচকি যখনই থাকবে কিন্তু তখন পুচকির জন্য লাইক থাকবে, ঠিক আছে? আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা বুঝে শুনে এসব করো, স্টিকার ফিকার ঠিক আছে, দাম টাম ঠিকঠাক করে করো, সবকিছু করো, শুধু স্টিকারের ক্ষেত্রে না, সবকিছু। হ্যাঁ, আর আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। কিন্তু এখন পুচকি আর পাবো না, আবার দেখা করতে চলে যাবো খুব তাড়াতাড়ি, বেশি দিন রাখবো না, আবার শেয়ার হবে। না না, কদিনের মধ্যেই যাবো, এই একটুখানি বড় হবে। ঠিক আছে, আজকের মতো টাটা, বাই।